ইমাম মেহেদি আপনাকে যুক্ত করা হয়েছে আবারও আপনি বলেন কথা বলেন হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো আপনি কি যেটা আমি দুঃখিত একবার জয়েন করে আমার লাইন ডিস্কারেক্ট হয়ে যায় প্রবলেম প্রবলেমের কারণে প্রথমত আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই আপনার মধ্যে একটা জিনিস ভালো লাগে আমার সেটা হচ্ছে আপনি কোন কিছু যদি কখনো ভুল করে থাকেন খুব সহজেই মানে সেটা স্বীকার করে দেন যেমন গত কয়েকদিন আগে আপনার একটা আলোচনা শুনেছিলাম এক মোহেন ভাই উনি বলেছিল যে কোনো বিষয়ে ডিগ্রি অর্জন না করলে সে যদি সেটা নিয়ে যদি আপনার গবেষণা করে বা জানার ইচ্ছা থাকে তাহলে সে মানে সেই সম্পর্কে জানতে পারে যেমন ফিজিক্স বায়োলজি হ্যাঁ ইকোনমিক্স এই সমস্ত ব্যাপারে যে পিএইচডি ডিগ্রি লাভ করতে হবে এমন না তার ইচ্ছা থাকলে সে অনেক কিছু জানতে পারে তো আপনি এই বিষয়টা তাকে যে প্রথমে বলছিলেন পরবর্তীতে আপনি স্বীকার করলেন যে সেটা আসলে আপনার ভুল হয়েছে এভাবে বলা ঠিক হয়নি তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে আপনার যে আপনি আসলে খুব সহজে কোনো কিছু ভুল মানে স্বীকার করেন যেটা মোমিনদের মধ্যে আমাদের মোমিনদের মধ্যে অনেকেই মানে করে না তো এই জন্য আপনার এই আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনি অনেক কিছু জানার বা শেখার আছে তো আমি আজকে বেশ কয়েকটা পয়েন্ট মানে লিখে রাখি আপনাকে জিজ্ঞেস করবো করবো করে অনেকদিন ধরে লাইনে আসতে পারি না সেই কারণে জিজ্ঞেস করতে পারি না তো যদি আপনি আমাকে একটু সময় দেন তাহলে শর্টলি হ্যাঁ তাহলে দ্রুত বলে ফেলেন কারণ আজকে হবে কারণ একটু দ্রুত করতে হবে আপনার এই পৃথিবীতে আপনার 4300 এর উপরে ধর্ম আছে যতটুকু মানে বিভিন্ন জনের আলোচনায় বা পড়াশোনা করে মানে জানতে পাই তো আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোনটা সর্বপ্রথম ধর্ম এরকম কোনো কিছু জানা যায় না যে প্রাচীনকালে নানা ধরনের ধর্ম ছিল এগুলো সম্পর্কে খুব ভালোভাবে আমাদের কাছে কোনো তথ্য নাই এই সর্বপ্রাণবাদ এটা হচ্ছে প্রাচীনকালের প্রাচীনকালে যেই জিনিসগুলো ছিল যে গাছ পূজা করতো কেউ শুকর পূজা করতো কেউ বাঘ পূজা করতো এইখান থেকেই আসলে এসছে এইরকম কোনো প্রথম কোন ধর্ম এই জিনিসটা এইভাবে আইডেন্টিফাই করা যায় না ভাইয়া তাহলে এই যে চার হাজার তিনশো ধর্ম আছে পৃথিবীতে এটা মানে কিভাবে আপনার ইট করতে পারলো যে কানেক্ট করতে পারলো যে চার হাজার তিনশো ধর্ম আছে হিসাব করেছে এই যে ধর্মের শাখা প্রশাখাগুলো সবকিছু হিসাব করেছে হিসাব করে বের করেছে একটা লিস্ট তৈরি করেছে কোন কোন আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা আমার সেটা হচ্ছে 900 শতকের আগে কুরআন হাদিসের কোনো অস্তিত্ব ছিল বলে কি আপনি মনে করেন অনেকের আলোচনায় শুনি যে 900 শতকের আগে কুরআন বা হাদিসের কোনো অস্তিত্বই ছিল না কেউ দ্বিতীয়ই পারবে না এরকম চ্যালেঞ্জও করে অনেকে তাহলে এই যে কুরআন হাদিস নিয়ে যে আমরা কথা বলি তাহলে তো মানে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় এগুলা তৎকালীন সময়ের কোনো পণ্ডিতরা মন মনগড়া কল্পকাহিনী এগুলা কারা দাবি করে কারা দাবি করে মানে আপনাদের কিছু নাস্তিক তারাও দাবি করে যেমন একদল প্রথা সিল মুফাসিল কিটের নাম ওনার এই ব্যাপারে নিয়ে ভাই পাগল ছাগলের পাগল পাগলামি ছাগল নিয়ে তো আমি আলোচনা করতে উৎসাহই না না ওকে নিয়ে আলোচনা করতে বলছি না আমি জাস্ট তা জানতে চাচ্ছি মানে এটার সত্যতা কি কথা কথাবার্তা ভাই জার্মানির মিউজিয়ামে একটা হাদিস গ্রন্থ আছে হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে আর্লি সময়ের হাদিস গ্রন্থ একদম মানে পরে আবু হানিফার আগে সেই হাদিস গ্রন্থটা লেখা হয়েছিল এটা তো জার্মানির মিউজিয়ামে আছে তারপরে ব্রিটিশ একটা কপি পাওয়া গেছে ব্রিটিশ মিউজিয়ামে এখনো আছে সেটা মোহাম্মদের সমসাময়িক সময় ইনফ্যাক্ট কার্বন ডেটিং টেস্ট করে যেটা বোঝা যায় যে সেটা এমনও হতে পারে মোহাম্মদের আগে কোরআনটা ছিল এগুলো যারা বলে তারা ভাই মানে এদের পাগলা করতে দি আস্তে দি একটা টিকিট ধরা দেন এদেরকে পাগলা করতে যেন চলে যায় কি আপনি এই নিউজটা করেন নাই যে কিছুদিন আগে ব্রিটিশ মিউজিয়ামে একটা অস্বাভাবিক সবচেয়ে পুরাতন কোরআন যে পাওয়া গেছে যেটা মুহাম্মদের সমসাময়িক কাঁচা কাঁচা সময়ের এমন কি হতে পারে তার আগেরও হইতে পারে এরকমই যে একটা ইয়া পাওয়া গেছে কোরআনের কপি পাওয়া গেছে এটা আপনি কোনো নিউজে পড়েন নাই ভাই না ভাই ওরকম কোন নিউজে চোখে পড়া নাই একটু গুগলে সার্চ করেন তো যে যে সবচেয়ে প্রাচীন যে কোরআন যেটা ব্রিটিশ মিউজিয়ামে বর্তমানে আছে গুগলে তো সবচেয়ে সত্য তা তো না হ্যাঁ গুগলে সবচেয়ে সত্য সেটা বলি নাই ভাই গুগলে সবচেয়ে সত্য সেটা আমি বলি নাই ব্রিটিশ মিউজিয়ামের সেই ইয়াটা কপিটা বিভিন্ন নিউজ বিভিন্ন নিউজে বড় বড় নিউজ মিডিয়াতে এটা ফলাও করে কিছুদিন আগে ছাপা হয়েছে একটু চেক করেন ভাই একটু চেক করেন গুগলে গিয়ে একটু সার্চ করেন গুগলে সার্চ করলে তো সেটা আপনি পাবেন সেই নিউজ লিংকটা তো পাবেন আপনি তাই না আচ্ছা তাহলে আপনি এটা ক্লিয়ার যে এই যে কোরআন হাদিস নবী করিম সাল্লাহ সাল্লামের ওনার যুগেই মানে এটা আপনার এই অহিগুলো আসে বা পরবর্তীতে বলেছি যে যে সমস্ত বেকুব বাদশারা এই সমস্ত কথাবার্তা বলতেছে এই সমস্ত বেকুব বাদশার কোন বেকুবির কোনো সীমা নাই আচ্ছা আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কোরআনের মধ্যে তৎকালীন সময়ে যা কিছু মানে দেখা যেত যেমন এই যে আপনার উঠ তারপরে ঘোড়া তারপরে ওই যে ভেড়া হ্যাঁ তারপরে খেজুর হ্যাঁ মানে চোখে যা দেখা যেত সেগুলো লিপিবদ্ধ আছে কিন্তু আল্লাহ তো সবই জানে বা সবই বুঝে সবই মানে কিয়ামতের আগ পর্যন্ত কি হবে না হবে বা কিয়ামতের পরেও বা কি কোথায় যাবে না যাবে সেগুলো উনি আগের থেকেই সব জানে তাহলে কোরআনে এমন কোনো মানে ভবিষ্যৎবাণী নাই যেমন ধরেন এই যে এই শতাব্দীতে এসে কম্পিউটার আবিষ্কার হবে উড়োজাহাজ আবিষ্কার হবে এই আপনি যে কথাগুলো এখন বলছেন আজ থেকে দশ পনেরো বছর আগে এগুলো বলা শেষ আমাদের হ্যাঁ এই পুরনো জিনিস এখন এত বছর পর এই পুরনো জিনিস বইলা আসলে আমাদের আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে না আমি আজকে বিদায় নেন আরেকদিন যুক্ত হন আরেকদিন আপনার সাথে কথা বলি ঠিক আছে আচ্ছা আমি শেষ আরেকটা কোশ্চেন করতে পারি আপনি যে কথাগুলো সেগুলো অনেক বছর আগে আমাদের শেষ সেগুলো নিয়ে আলোচনা শেষ এগুলো নিয়ে এখন আর আমরা আলোচনা করি না না বুঝতে পারছি সব মানে আপনারা অনেক বিষয়ে তো আলোচনা করেন তো সব আলোচনা তো আর সবার মানে শোনা সম্ভব হয় না সময়ের একটা ব্যাপার থাকে আচ্ছা বলেন শেষ শেষ প্রশ্নটা করেন তাহলে আচ্ছা কৈলাস পর্বত সম্পর্কে আপনি কি কিছু জানেন জানি নাম শুনেছি কৈলাস পর্বতে ওই যে শিব নাকি কি কি করে এখানে এগুলা দেব দেব দেবরা তারা থাকে এগুলা শুনেছি ছোটবেলায় শুনেছি পড়েছি তো ওখানে অনেকগুলো ধর্মের দেব দেবতা থাকে বা এক এক সময় এক এক রং রং রঙে আপনার পর্বতের হয় তারপরে চন্দ্র সূর্য গ্রহণ যখন হয় তখন ওইটারনমেন্টটা মানে অন্যরকম ধারণ করে চেঞ্জ হয় ঐশ্বরিক ঐশ্বরিক হ্যাঁ ঐশ্বরিক যদি কোনো মানে ই না থাকে তাহলে এই পরিবর্তন বা ওখান থেকে ও যে একটা শব্দ আসে তাহলে এটার উপর ঠিক একদম একদম পুরো ফালতু কথাবার্তা বলতেছেন ভাই এই যে একদম ফালতু কথাবার্তা বলতেছেন ভাই এগুলোর এই সমস্ত কথার কোনো অর্থ আছে মানে আমার লাইভে এসে একবারে এত ফালতু কথার কোনো অর্থ আছে ভাই ভাই এটার কোনো উত্তর আমি দিব না ভাই দয়া করে জান ভাই এত ফালতু একটা পাহাড় আছে পাহাড় থেকে আলো আসে ও শব্দ হয় ওম এত ফালতু ভাই এত ফালতু এত থার্ড ক্লাস এত ফালতু হইতে হবে মানুষের